জয় মা মনসা জয় বিশ্ব হরি গো বন্দনা করি মা গো মা মনসার চরণে জয় জয় মা মনসা পার পারে বন্দনা করি ভগবতীর চরণে পার পারে বন্দনা করি ভগবতীর চরণে জয় জয় বাড়িতে চলে এসেছি। এই যে বাবু এসে গেছে, আর কাবেরীর একটু শরীর খারাপ, কয়েকদিন ধরেই যাচ্ছে, একটু সর্দি জ্বরের মতন হয়েছে। তো যাই হোক, মনসা মন্দির আপনাদেরকে দেখালাম, মনসা ঠাকুরও দেখালাম। তো আশ্বিন মাসের সংক্রান্তির আগের দিন আমাদের এই গ্রাম বাংলায় অনেকের বাড়িতে মনসা পূজা হয়, তারা সব এইটা গুণিনী মনসা পূজা বলতে পারেন। তো এই মনসা পূজাটা হচ্ছে গুণিনী মনসা পূজা। তো এই মনসা পূজাটা একটু আপনাদেরকে দেখালাম, মানে পুজো দেখাইনি, আমরা যে পুজো দিতে গিয়েছিলাম আমি বাবুকে নিয়ে, আমাদের প্রতি বছর পুজো দেওয়া হয়, তো একটু পুজো একটু ভেঁটুই যাকে বলে ঠাকুরকে দিতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছোট্ট করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো কাবেরীর একটু শরীর টরীর খারাপ হয়েছে, ব্লগটা ওই জন্য আমি আজকে করে দিলাম। তো এটা ঠিক কথা বলেছিল কাবেরী, মনে আছে তো, যে আমি না থাকলেও ভিডিওটা চলবে, আমার চ্যানেলটা চলবে, ওই জন্যই তোমায় আমায় মিলে কাবেরী অ্যান্ড অর্ণব। তো কাবেরী অর্ণবের ওই জন্যই, কাবেরী যদি একটু বসে গেছে, অর্ণব তো টেনে নিয়ে যাচ্ছে, যখন অর্ণব বসে যাবে কাবেরীকে এনে নিয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। এই যে দেখো।